এসএসসিতে এবার গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ হার বাড়লেও কমেছে জিপিএফ ফাইভ প্রাপ্তি পাশের হারে এগিয়ে যশোর বোর্ড বিরানব্বই দশমিক তিন দুই আর সবচেয়ে কম পাশ করেছে সিলেটে তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ আরো জানাচ্ছেন মানিক সিকদার ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় জীবনের প্রথম পাবলিক পরীক্ষা আবেগ উৎকণ্ঠায় অপেক্ষার পর ফল প্রকাশ আশানুরূপ ফল পেয়ে শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস 10 বছরের সাধনার পর সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সহपाठी বন্ধুদের সাফল্যে আবেগ আপ্লুত শিক্ষার্থীরা 7 বছর পড়াশোনা করার পর সুন্দর রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ একটা एग्जाम দিয়ে গেলাম এই যে এক্সপেরিয়েন্সটা গেইন হলো আশা করি এটা সামনে হেল্প করবে আরো কষ্ট করেছি অনেক কষ্ট ফল পেয়েছি আর অনেক বেশি ভালো লাগছে সাফল্যের জন্য বাবা মা শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ঝরলো সাফল্য পাওয়া শিক্ষার্থীদের কণ্ঠে সেই সবচেয়ে বড় অবদান রাখছে আমার মা

অভিভাবকরা আমার ছেলে তো বলবো যে আগের কারিকুলামে লাস্ট ব্যাচ বারবার চেঞ্জ হওয়াতে ওরা একটু কনফিউশনে পড়ে যায় নয়টি সাধারণ বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এবছর বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই পরীক্ষার্থীর মধ্যে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন জিপিএ ফাইভ পেয়েছে মোট পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো শিক্ষার্থী পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ পাশের হার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকদের রেজাল্টে আমরা সন্তুষ্ট এই যে কয়েকজন ছাত্র পরীক্ষার সময় অসুস্থ ছিল আর এক দুইজন বোধহয় বিদেশে চলে গিয়েছে আর দুই একজন ছাত্র ওই যথা টাইম পুষতে পারে না এই না হলে মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই পাশ হয়ে যেত একুশশো জনের মধ্যে জন জিপিএ পেয়েছে আর জিপিএ প্রাপ্তির হার না আমরা কেন সন্তুষ্ট হবো আমি প্রথমেই বলেছি আমাদের রেজাল্ট জীবনে প্রথম ধাপ পেরিয়ে আগামীর স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা দিস ইজ জাস্ট আর সামনে অনেক কিছু ওয়েট করতেছে আমার জন্য বড় হয়ে ডাক্তার হওয়ার তারা যে ফল পেয়েছে তারা তার খুশি আর অভিভাবক এবং শিক্ষকরা বলছেন শিক্ষার মান এভাবে ধরে রাখতে পারলে তারা যে স্বপ্নের কথা বলছিল সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে ঢাকা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি